হাই ফ্রেন্ডস বিশ্বাস বলছে সকল বন্ধুদের সুস্বাগতম নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ আবারও চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ আরেকটি ইনফরমেশন ভিডিও নিয়ে কারণ আমাদের যা মানে মার্চ মাস কিন্তু পড়ে গেছে আর মার্চ মাসের কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আমাদের জানা খুব দরকার তো সবটা নিয়ে ভিডিওটি শুরু করব তো বলবো আমার চ্যানেলে যেন নতুন নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর অবশ্যই একটি লাইক করবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যে ছুটির লিস্ট সেটা কিন্তু দিয়ে দিয়েছি এখানে কিন্তু ছুটি হচ্ছে আপনার পঁচিশ তারিখ সেই দিন কিন্তু দোলযাত্রা তো সেই একটা ছুটি কিন্তু হচ্ছে তাছাড়া কিন্তু আর কোনো ছুটি এমনিতে নেই হলিডেজ নেই তো তাহলে আপনারা যে ছুটির দিন পঁচিশ তারিখ সেদিন আপনারা সকলে সময় ছুটিটা দিয়ে দেবেন আর এই মাসে কিন্তু আমাদের পালস পোলিও হচ্ছে মানে জাতীয় পালস পোলিও টিকাকরণ মানে তিন তারিখ থেকে শুরু হয়েছে এটা চলবে তো তিন তারিখ যেহেতু রবিবার সেই দিনটিকে কিন্তু আমাদের ফিডিং ডেজের মধ্যে ধরতে হবে তাহলে এইখানে একটু আমাদের বোঝার বিষয় আছে ছুটিটা নিয়ে ঠিক আছে তো আমাদের এইখানে কিন্তু দেখুন পরপর পাঁচটি রবিবার তিন তারিখ একটি রবিবার পড়ছে দশ তারিখ সতেরো তারিখ চব্বিশ তারিখ আর একত্রিশ তারিখ তাহলে আমাদের কটা রবিবার পড়ল পাঁচটা একটা হচ্ছে দোলযাত্রা সেই দিন কিন্তু আমাদের ছুটি তাহলে আমাদের কিন্তু তিন তারিখটা যেহেতু খাবার দেখাতে হচ্ছে সেই দিনটা আমরা ছুটির দিন হিসাবে ধরবো না তাহলে আমাদের ছুটির দিন হিসাবে ধরতে হবে শুধু দোলযাত্রা আর চারটে রবিবার তাহলে ছুটি হচ্ছে পাঁচটি আর এইবার কিন্তু একত্রিশে মাস মানে একত্রিশ দিন ঠিক আছে ক্যালেন্ডারে তো সেই অনুপাতে যদি পাঁচ দিন বাদ দেওয়া যায় তাহলে আমাদের কিন্তু ফিডিং হচ্ছে ফিডিং ডেজ ছাব্বিশ দিন হচ্ছে মানে খাবার দেওয়া আমাদের ছাব্বিশ দিন হচ্ছে এবং সেন্টার খোলা রাখা সেটাও কিন্তু ২৬ দিন হচ্ছে আর প্রি স্কুল এডুকেশন কিন্তু আমাদের মানে একদিন কমছে পঁচিশ দিন হচ্ছে ঠিক আছে পঁচিশ দিন কারণ রবিবার যেহেতু আমরা প্রি স্কুলটা দিই না তো যেহেতু পালস পোলিওর দিনে সেই জন্য সেই দিনটিকে কিন্তু আপনারা অবশ্যই প্রি স্কুল হিসাবে ধরবেন না সেই সেইটিকে সেই দিনকে শুধু খোলা সেন্টার খোলা হিসাবে ধরবেন আপনি চো পঁচিশ দিন এই ছাব্বিশ দিন সরি আর সেন্টারে ফিডিং ড্রেস দেখাবেন ছাব্বিশ দিন এক্ষেত্রে কিন্তু আপনারা প্রসণ পোর্টালে কোনোভাবেই আপনারা আজকে মানে তিন তারিখে কোনো কাজ করতে পারেননি বা পারবেনও না এটা কিন্তু আপনাদেরকে অফিস অর্ডার দিয়েছে মানে স্টেট থেকেই অর্ডার আর সেই অনুপাতেই আপনাদেরকে কিন্তু সেই রিপোর্টটা করতে হবে এখানে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা যেভাবে বিল তৈরি করেন সেভাবেই বিল তৈরি করবেন রবিবারটা ধরে ঠিক আছে এখানে কোনো পোষণ পোর্টালের সঙ্গে এই খাওয়া ফিডিং ড্রেসের কোনো সমস্যা নেই ঠিক আছে তো সেই জন্য আপনাদের ফিডিং ডেস কিন্তু ছাব্বিশ দিন হচ্ছে আর পোষণ পোর্টালে কিন্তু আপনাদের পঁচিশ দিন শো করবে ঠিক আছে আচ্ছা এরপর আপনারা সকলেই জানেন মার্চ মাস যেহেতু পড়ে গেছে তো সেই মার্চ মাসের কিন্তু ইসিসিই ডেটটা পড়ছে থার্ড সোমবার তো থার্ড সোমবার কিন্তু আঠারো তারিখ হচ্ছে সেই দিনটাতে কিন্তু আপনাদেরকে ইসিসি ইসিসিই ডেটা পালন করতে হবে আর হচ্ছে আপনার বাইশ তারিখ ফোর্থ শুক্রবার সেই দিন হয় সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস তো যে যেটা পালন করতে চান সেন্টারে তো সে সেটা পালন অবশ্যই করবেন সেন্টারে তো পালন করার পরে এই যে সিবিইতে আপনারা অবশ্যই ডেটটি দিতে হবে আঠারো তারিখটা হচ্ছে ইসিসিই ডে দিবস পালন আর হচ্ছে আপনার ২২ তারিখটা হচ্ছে সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন তাহলে এই ডেট দুটো অবশ্যই ইভেন্ট হিসাবে আপনারা মোর সেকশানে গিয়ে ইভেন্টে যাবেন ইভেন্টে গেলেই কিন্তু আপনাদের সামনে আপনারা সকলেই জানেন এরকম একটি পেজ আসে সেখানে কিন্তু যে সিবি লেখা আছে এইখানে ক্লিক করবেন যখনই তখনই কিন্তু আপনাদের ডেটটা দিতে হবে তো প্রথমে আপনার ইসিসি পড়ছে সেই ডেটটি দেবেন তো যেদিন ইসিসি ডেটটা হলো সেদিন যদি আপনি ভুলে যান পরের দিন অবশ্যই দিয়ে দেবেন বা তারপরের দিন দিয়ে দেবেন তো আপনার ডেট যদি যখনই মনে পড়বে তখনই কিন্তু সিবিইতে ডেটটি দিয়ে দেবেন আর তার সাথে আপনার যে সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস সেটাও কিন্তু চতুর্থ সোমবার মানে শুক্রবারে সেটাও কিন্তু এই সিবিইতে ডেটটা দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা এরপরে ভিএই সেশনটি ভিএই সেশনটিটা যার যেমন আউট হয় বৃহস্পতিবার বা ফার্স্ট বুধবার তো সে সেই দিনটি কিন্তু ভিএই সেশনটির তারিখটা সেইখানে বসিয়ে দেবেন এখানে ক্লিক করলে আপনার সামনে একটি তারিখের ঘর চলে আসবে সেখানে আপনি আপনারা দিয়ে দেবেন এটা কিন্তু ভিডিওতে মাঝে মাঝেই আমি দিয়ে থাকি প্রতি মাসেই একবার করে তো সেইভাবে কিন্তু আপনারা এই কাজগুলো করে নেবেন তো আমাদের মার্চ মাসের এই হচ্ছে ক্রাইটেরিয়া আর যা যা করতে হবে পরবর্তীতে সবটাই আপনাদের জানানো হবে তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আগামী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বিশ্বাস লাভস টাটা